আমরা এখন আছি বান্দরবন জেলার থানচি থানার ফোহলাচিং পাড়াতে। আর এখানে একটা ঝিরি দেখতে পাচ্ছেন, এই ঝিরিটাতে উপর এই পাড়ার 10টা থেকে 11টা ফ্যামিলি পুরোপুরি নির্ভরশীল খাবার পানির জন্য। ওরা এখান থেকে পানি নেয়, তো এখান থেকে পানি নিতে গিয়ে ওদের প্রায় 50 ফিটের বেশি ভার্টিক্যাল ডিস্টেন্স আর কি এখান থেকে নিচে নামতে হয়, এবং হরিজন্টাল ডিস্টেন্স অর্থাৎ অনুভূমিক দূরত্ব প্রায় 600 থেকে 700 ফিট দূরে যেতে হয় এদের পানি নিয়ে। সো এটা মূলত মহিলা এবং শিশুরাই করে পানি নেওয়াটা, তো ওদের অনেক বেশি কষ্ট হয়। আমরা এই কষ্টটা সলভ করার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I অ্যাক্সেস টু ইনফরমেশন অর্গানাইজেশনকে একটা প্রপোজাল দিই, ওদের একটা কম্পিটিশান সলভেথনে, যে আমরা এদের এখানে কোনো ইলেকট্রিসিটি নেই যেহেতু, এবং বাহ্যিক কোনো এনার্জি সাপ্লাই নেই। সো কোনো এনার্জি সাপ্লাই ছাড়াই এই পানিটার শক্তি দিয়ে, পানিটা যে যাচ্ছে এই পানিটার শক্তি দিয়ে আমরা পানি প্রায় 50 ফুটের বেশি তুলে দিব। আমরা অ্যাকচুয়ালি এখান থেকে প্রায় 100 থেকে 150 মিটার তুলতে পারি, তো আমরা এখন এই পানির ক্ষেত্রে আমরা প্রায় 50 ফিট এখানে তুলে দিছি আমরা ওদের লোকেশনে, ওদের বাসায়তে দিয়ে দিছি। সো আমরা প্রপোজ করি, সো গভর্নমেন্ট আমাদের এটা অ্যাপ্রুভ করে, সেরা বাংলাদেশের সবগুলো যতগুলো প্রজেক্ট প্রপোজাল আছে সবগুলোর মধ্যে সেরা 10টা সিলেক্ট করে এবং আমাদের সিলেক্ট করে সলভেথনে, এবং আমাদের একটা ফান্ডিং দেয়, বলে তোমরা এতে প্রোটোটাইপ বিল্ড আপ করো, রিসার্চ করো, এর উপর বেশি বেশি টেস্ট করো, এবং লাস্টে আমাদের ফিল্ড ইমপ্লিমেন্ট করে দাও। সো আমরা এটা আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগ সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ওয়াটার রিসোর্স ল্যাবে আমরা এটা টেস্ট করি, দিনের পর দিন টেস্ট করি, এবং এটা আজকে আমরা প্র্যাকটিক্যালি এবং ফাইনালি আমাদের এত গবেষণা এত কষ্টের ফলাফল আমরা আমাদের চোখের সামনে আপনাদের দেখাবো। চলুন দেখে নিই। আমরা এই পানিটা নিয়ে যাচ্ছি আমাদের ইনটেক ট্যাঙ্কে, এখানে আমাদের স্ক্রিনিং দেওয়া আছে, আমাদের এখানে এই যে স্ক্রিনিং দেখতে পাচ্ছেন, মানে পানিটা এখানে ফিল্টার হয়ে যাচ্ছে, আর এটা আমাদের ইনটেক, এই ইনটেকে পানিটা যাচ্ছে, আমরা পানিটা নিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এখনও আমাদের কষ্ট, অনেকে পানি নিচ্ছে, আমরা পাশে একটু দেখতে পাবো। আমরা এই ইনটেক থেকে, ওরা এখনও জানে না যে আমরা পানিটা দিচ্ছি, এই জন্য ওরা এখানে ইউজ করতেছে, এখন থেকে ওপরে ইউজ করবে। দেখেন ইনটেক থেকে আমরা আমাদের একটা 1.5 ইঞ্চি পাইপ নিয়েছি, 1.5 ইঞ্চি পাইপ নিয়ে এটাকে বলি আমরা ড্রাইভ পাইপ নিয়ে যাচ্ছি এখান থেকে প্রায় 120 ফুট হরিজন্টাল দূরে, এবং এখান থেকে প্রায় 10 ফুটের কম, 8 থেকে 10 ফুট এলিভেশনে আমরা আমাদের পাম্প দিয়েছি। এই যে এনারা ফোলেচিং পাড়ার মানুষজন, আমরা দেখে নিই আরও কিছু ইনফরমেশন দিই। এনারা প্রতিদিন এই এখান থেকে পানি নেন এবং সারাদিনের সব কাজের জন্য এই ঝিরির ওপর ডিপেন্ডেন্ট, সো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি তাদের পানিটা তাদের পাড়াতে সাপ্লাই দিয়ে দিচ্ছি। আমরা একটু দেখে নিই, এখানে আমরা ড্রাইভ পাইপ নিয়ে যাচ্ছি 8 থেকে 10টা ফ্যামিলির পানি সাপ্লাই করার জন্য। এখানে আমরা কিছু এলিভেশন পাচ্ছি, এই যে উঁচু থেকে নিচুতে নামতেছে আমাদের ড্রাইভ পাইপ, চলুন যাওয়া যাক। সো অ্যাকচুয়ালি আমরা খুব টায়ার্ড, সারাদিন কাজ করার পর অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে গেছি, সকাল থেকে ভোরে ঘুম থেকে উঠে আমরা আমাদের কাজ শুরু করে দিই। আজকে হচ্ছে তারিখ কত, 4:50 বাজে এখন, আর আজকে হচ্ছে 22 তারিখ সেপ্টেম্বর মাসের। দেখে নিই আমাদের ভূগোল প্রতীক্ষিত আমাদের পাম্প, আমরা এখানে আমাদের পাম্পটা নিয়ে ইনস্টল করে দিয়েছি, বাংলাদেশের প্রথম হাইড্রোলিক র্যাম্প পাম্প, যেটা আমরা A2I-কে প্রপোজ করি যে বাংলাদেশে এটা নেই এবং আমরা এটা বানিয়েছি। এটা পানির কোনো ধরনের এক্সটার্নাল এনার্জি লাগে না, পানির শক্তি দিয়ে পানি তুলি, লাইক মাছের তেলে মাছ ভাজে যেমন আমরা পানির শক্তি দিয়ে পানি তুলি। এটা অ্যাকচুয়ালি সবাই প্রথমে কেউ বিশ্বাস করেনি, এবং A2I টিমও বলে না এটা কীভাবে সম্ভব, যখন আমরা ওদের প্রোটোটাইপ দেখালাম তখন বলে ওয়াও। সো অ্যাকচুয়ালি দেন দে ডিড সাম রিসার্চ অ্যান্ড দে অ্যাগ্রি টু আস দ্যাট ইয়েস ইউ ক্যান ডু ইট, সো দে ফাইন্ড আস অ্যান্ড উই হ্যাভ ইমপ্লিমেন্টেড ইট ফাইনালি, অ্যান্ড ইটস এ প্রাউড মোমেন্ট ফর আস, ইউ নো। সো লেটস গো সি আওয়ার ওয়াটার পাম্প অ্যান্ড লেটস সি হাউ ইট ওয়ার্কস। সো হিয়ার ইজ আওয়ার পাম্প। সো আপনারা ভাবছেন এটা কী
আমি একটু পরিচয় করে দিই তাহলে বুঝে যাবেন। এখানে আমরা দুইটা চেক বাল্ব ইউজ করেছি, খুবই চিপ একটা পাম্প। আমি এখানে রাখছি এটা প্রোটোটাইপ। দেখুন আমরা এখানে দুইটা চেক বাল্ব ইউজ করেছি, এটাকে বলি আমরা ওয়েস্ট বাল্ব, সরি ওয়েস্ট বাল্ব, এটাকে বলি ডেলিভারি বাল্ব। সো পানিটা যখন এখানে আসে, আসার পর এখানে ওয়েস্ট বাল্বটা অ্যাকচুয়ালি এখানে দেখেন এটা খোলা ছিল, পানি আসার সাথে সাথে এটা বন্ধ হয়ে যায়। সো বন্ধ হলে, কারণ এটা ওয়ান ওয়ে বাল্ব, পানি আসলে বন্ধ হয়ে যায়। বন্ধ হলে দেখুন এখানে একটা ওয়াটার প্রেশার ক্রিয়েট হয়, এটাকে বলি আমরা ওয়াটার হ্যামারিং ইফেক্ট, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলি। সো ওয়াটার হ্যামারিং ইফেক্ট ক্রিয়েট হলে এখানে যে বাল্বটা আছে ডেলিভারি বাল্ব সেটা খুলে যায় এবং পানিটা এই যে চেক সিলিন্ডার দিয়ে, প্রেশার সিলিন্ডার দিয়ে উপরে উঠবে। পানিটা যে উপরে উঠলো, পানি ওঠার উপরে ওঠার পর সেখানে বাতাস ছিল, বাতাসটা কম্প্রেসড হয়, এয়ার কম্প্রেসড হয়, এয়ারটা প্রায় এটা ভেতরে 3 ফুট পূরণ হয়ে যায় এবং এয়ারটা কম্প্রেসড হয়ে যায়। পরে এই এয়ারটা আবার নিচের দিকে প্রেশার দেয়, তখন যেহেতু এই ডেলিভারি বাল্ব বন্ধ থাকে সেহেতু পানিটা আমাদের এই ডেলিভারি লাইন দিয়ে পানিটা আমাদের উপরে চলে যাবে। এখানে আমরা প্রায় 50 ফিটের উপরে পানি তুলছি। সো আমরা সিস্টেমটা একটু বুঝে নিলাম, এখন আমরা আর একবার পুরোপুরি আমাদের পাম্পটা দেখে নিই। এখানে আমরা আমাদের প্রেশার মিটার দেখতে পাচ্ছি, আমরা কতটুকু প্রেশার করছি। এখানে আমাদের দেখাচ্ছে অ্যাবাউট 20 উঠে, 20 পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার, অ্যাকচুয়াল আরও বেশি উঠবে। আমাদের এখানে একটু আমরা এই প্রেশার চেম্বারটা আমাদের একটু ওয়েল্ডিং করে নিব আগামীকাল, সো আরও প্রেশার বেশি পাবো আমরা ইনশাল্লাহ। সো এখন আমাদের ডেলিভারি লাইনটা দেখাচ্ছি, ডেলিভারি লাইন আমরা এখান থেকে প্রায় 500 মোর দ্যান 500 ফিট, অ্যাকচুয়ালি 600 to 700 ফিট দূরে হরিজন্টাল ডিস্টেন্স, এবং প্রায় 50 ফিট, মোর দ্যান 50 ফিট এলিভেশনে আমরা পানি তুলছি আমাদের এই পাম্প দ্বারা। এটা অবিশ্বাস্য যে আমরা কোনো ইলেকট্রিসিটি বা কোনো কিছু ইউজ করছি না, শুধুমাত্র পানির গতিশক্তি, অর্থাৎ পানির শক্তিটা এবং আমাদের মেশিনের মেকানিজম দিয়ে। সো দেখি এটা আমাদের ঝিরিটা, যেটার উপরে এই ফ্লোচিং করার মানুষজন ডিপেন্ডেন্ট। সো এখান থেকে প্রায় আমরা এখানে উঠতে আমরা প্রায় উঠছি মোর দ্যান 10-15, অ্যাবাউট 15 ফিট, 15 ফিটের মতো, এবং আরও যাচ্ছি আমরা যাচ্ছি। সো ইটস অ্যাবাউট প্রায় 20 ফিটের বেশি আমরা উঠে গেছি, আর একটু উঠবো আমরা। অ্যাকচুয়ালি ফ্লোচিং পাড়ার পথ এটা, রাস্তা এটা, মানে কিছুদিন আগে এখানে রিজিট পেমেন্ট দিয়ে দিয়েছে, সিঁড়ি দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি রিজিট পেমেন্টের মতো করে। সো আমরা অ্যাবাউট আমাদের সোর্স থেকে 30 ফিট মতো উঠে এসেছি, 35 ফিট হবে এখানে। সো আমরা যাচ্ছি, সামনে আরেকটা সিঁড়ি আছে এবং আমাদের পাড়াটা, আমাদের ডেলিভারি লাইনটা আসতেছে এখান থেকে। আমরা এটা মাটির নিচে পুঁতে দেবো, আজকে আমরা ইমপ্লিমেন্ট করলাম, এরপর আমরা এগুলো মাটির নিচে পুঁতে দেবো, সো এটাকে প্রোটেক্ট করার জন্য। আমরা অ্যাবাউট 40 ফিট উঠে এসেছি, 40 ফিট, মোর দ্যান 40 ফিট, অ্যান্ড এখন আমাদের পাড়াতে চলে যাব, যেটা প্রায় 50 ফিট উঁচুতে। এটা আমাদের পাড়ায় চলে আসছি, এখানে প্রায় 8 থেকে 10টি ঘরের বসবাস, এবং এদের আমরা পানির সাপ্লাই দিচ্ছি। সো দেখা যাক আমাদের প্লাম্বার ভাই আরিয়ান ভাই, সিলেটের বেস্ট প্লাম্বার বলা যায়। আমরা এখানে দুইটা পাম্প নিয়ে আসছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি একটাতেই ওনাদের যে ডিমান্ড সেটা ফুলফিল হয়ে গেছে। সো ওনারা বলতেছেন ইটস এনাফ, সো আমরা এখানে একটাই দিচ্ছি, এরপরে আমরা অন্য লোকেশনে ট্রাই করবো আরও দেওয়ার। এটা আমাদের ফুলাচিং পাড়া, আমরা কিছু ঘর দেখতে পাচ্ছি এখানে, এই যে বাচ্চারা পানি আনতে যাচ্ছে, ওরা এখনও জানে না যে আমরা বাবু আমরা তো এখানে পানি দিচ্ছি, তোমরা এখান থেকে নাও খাওয়ার পানি। ওরা অ্যাকচুয়ালি এখনও এটার সাথে ই হতে পারিনি, সম্ভবত পরিচয় হয়নি, আজকে প্রথমে ইমপ্লিমেন্ট করলাম। তোমরা এখান থেকে পানি নিতে পারো বাবু, খাওয়ার পানি নাও, আমরা খাওয়ার পানি দিচ্ছি। এখানে ফুল ইঞ্জিন পাড়া এটা, আর এটা আমাদের স্টোরেজ, আমরা এখানে পানি দিচ্ছি। এখানে আমার বড় ভাই আছেন, ডিপার্টমেন্ট অফ সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আমাদের বড় ভাই মাকসুদ ভাই, এবং আমার বন্ধু জহিরুল ইসলাম, আমরা একই ডিপার্টমেন্টের একই ব্যাচের জহির। এবং আমরা পাম্প ইনস্টল করার সাথেই দেখতে পাচ্ছি ফোলাচিং পাড়ার বাচ্চারা, যারা এই ছোটো ছোটো বাচ্চারা যাদের পড়াশোনা করার কথা ছিল এখন, তারা এই কলসি নিয়ে পানি আনতে যাচ্ছিলো। আমরা এখনই আমাদের ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি। সো এই বাচ্চাগুলো এখন আমাদের এখান থেকে পানি নিচ্ছে, খাওয়ার পানি। এটাই আমাদের সার্থকতা অ্যাকচুয়ালি,
এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, সো আমরা তাদের পানি তুলে দিতে পারছি, বাচ্চাদের হেল্প করতে পারছি, এটাই আমাদের প্রজেক্টের সাহায্য করেছে। আমরা দেখে নিই আমাদের ডিচার্জ, দেখুন কোনো ধরনের ইলেকট্রিসিটি ছাড়া কল্পনা করে আমাদের এখানে প্রায় আমরা 3 লিটার 5 মিনিট পাচ্ছি ডিচার্জ। আর অর্থাৎ এই এটা 500 লিটারের একটা ট্যাঙ্ক, যেহেতু আমরা আমাদের প্রজেক্টটা সেরা, সেহেতু আমরা সেরা গোল্ড ট্যাঙ্ক ইউজ করেছি। আমাদের এখানে 500 লিটার ট্যাঙ্ক দিয়েছি, এইটা 500 লিটার ট্যাঙ্ক এটা ভর্তি হতে আমাদের এই ডিসচার্জে 2.5 থেকে 3 ঘন্টা, 2.5 ঘন্টার মধ্যে এটা ফুলফিল হয়ে যাবে, 2.5 ঘন্টার মধ্যেই আশা করি। আর আমাদের বাচ্চারা পানি নিচ্ছে, তোমরা কি জানতা এখানে আমরা পানি দিছি এই প্রথম? তোমরা এখন থেকে এখানে প্রতিদিন পানি নেবা, বুঝছো? খাওয়ার পানি এখানে নেবা, পারলে গোসলও এখানেই করবা আর কি, গোসলের পানি এখান থেকে নিবা, যেন তোমাদের কষ্ট না হয় আর কি। তোমাদের কষ্ট হতো নিচ থেকে পানি আনতে বাবু? আল্লাহ আল্লাহ আল্লাহ, এদের কষ্ট আমরা একটু কমাতে পারছি, এটা আমাদের সার্থকতা। এটা আমাদের ডিচার্জ, ওয়াও, বাবুরা পানি নিচ্ছে এখান থেকে। হ্যাঁ আচ্ছা, এটা আমাদের ওভারফ্লো লাইন, পানি ভরে গেলে এই পানি এটা দিয়ে চলে যাবে অতিরিক্ত পানি। ফলিচিং পাড়ার কিছু মানুষজন যারা আমাদের হেল্প করেছেন, এবং আমাদের মং দাদা যিনি প্রথম থেকে আমাদের এই কাজে একদম শুরু থেকে হেল্প করে যাচ্ছেন, এবং আমাদের ইনি কারবারি, এই পাড়াটার কারবারি, দাদার নামটা ভুলে গেছি, পোলাও দাদা, ধন্যবাদ দাদা আপনাদের কাজটা, আপনারা খুশি তো না, আমরাও খুশি দাদা, ধন্যবাদ, থ্যাংক ইউ। বাবুরা পানি নিচ্ছে এখান থেকে, আচ্ছা থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ আমাদের প্রজেক্টটা সম্পর্কে জানার জন্য। আমরা এটাকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করবো, এটাই শেষ না, এটা মাত্র শুরু। আমরা প্রায় 5টা পাম্প নিয়ে আসছি বান্দরবনে, আমরা চেষ্টা করবো সবগুলো এখানে ইমপ্লিমেন্ট করে দেওয়ার জন্য, এবং মানুষজনের সেবা করার জন্য, যা আমাদের জীবনের আমাদের অ্যাকচুয়ালি লক্ষ্য অ্যাকচুয়ালি। আর আমাদের এটার জন্য ফান্ডিং করছে ETY, অ্যাক্সেস টু ইনফরমেশান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি অর্গানাইজেশান, এবং ধন্যবাদ ETY-কে। এবং তারা আমাদের সার্বক্ষণিক মনিটরিং করেছেন, আমাদের মেন্টর ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ত্রিপলি ডিপার্টমেন্টের ডক্টর আরিফ ইফতেকার স্যার, এবং আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডক্টর বিজিৎ কুমার বণিক স্যার, ওনাদের ধন্যবাদ আমাদের মেন্টরিং করার জন্য। এবং আমার বন্ধুদের, আমার ভাইদের, আমাদের টিমদের ধন্যবাদ, আমার সহপাঠী, আমার সবাইকে ধন্যবাদ, এই প্রজেক্টটা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করার পেছনে যাদের অবদান ছিল, সবাইকে ধন্যবাদ। আমরা চেষ্টা করবো আমাদের 5টা পাম্প ইমপ্লিমেন্ট করে তবেই এই বান্দরবন থেকে যাওয়ার জন্য, এবং বাকি কমিউনিটিগুলোকে হেল্প করার জন্য। আমরা অ্যাকচুয়ালি ইরিগেশনের জন্য কিছু পানি দেবো, আমাদের আরেকটা প্রজেক্ট আছে, আমরা চেষ্টা করবো সেটা আপনাদের নেক্সট টাইম দেখানোর জন্য, ঠিক আছে? ধন্যবাদ, থ্যাংক ইউ।